সম্মানীয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নি এই যে টপিকের উপরে ভিডিওটি এসেছি এটা কিন্তু খুব একটা নতুন বিষয় নয় অনেক পুরনো বিষয় আজকের কিন্তু অনেকেই জানে তাহলে এই পুরনো বিষয়টার উপরে পুরোনো টপিকটার উপরে আমি ভিডিওটা আপলোড করছি কেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেসব ভিডিও আপলোড করি পঁয়তাল্লিশ বছর থেকে আরম্ভ করে আপ টু পঁয়ষট্টি বছর প্লাস মানুষজন কিন্তু দেখেন তো আজকের ডেটে সেই সব মানুষজন নিজেকে সচেতন করতে চাইলেও কিন্তু সচেতন করতে পারেন না কারণ তিনাদের জামানাতে কিন্তু টেকনোলজি এত উন্নত ছিল না তাই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে আবার একবার নতুন করে নির্দেশিকা জারি করলো এবং প্রত্যেকের মোবাইলে মেসেজ পাঠানো হলো তো খুবই দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি জেনেও থাকেন তবুও আমি রিকোয়েস্ট রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন তাহলে ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে না তো চলুন কথা না আবার ভিডিওটি শুরু করে ফেলবো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন কারণ এরকম ছোট ছোট গুরুত্বপূর্ণ টপিক ভিডিও এই চ্যানেলে একটার পর একটা আসতেই থাকে তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন আটটি সেকশনে পোস্টগুলি করা হয়েছে প্রথম যে সেকশনটিতে লেখা আছে দেখুন সরকারের লক্ষ্য ছিল নগদ অর্থের লেনদেন কমে ক্যাশলেস ট্রানজাকশনের সংখ্যা বাড়ানো এটা কিন্তু প্রথম থেকেই নরেন্দ্র মোদী আসার পর থেকে কিন্তু এটা হয়েই আসছে তো যাই হোক সেই মতো একের পর এক নীতি গ্রহণ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাতে বেশ নজর কাড়া সাফল্য এসেছে কথাটা কিন্তু একদমই সত্যি আজকাল দেখুন ক্যাশ কিন্তু খুব একটা না যা হয় অ্যাকাউন্টে তো চলুন দু নম্বর সেকশনটি দেখে নিই কিন্তু নগদবিহীন লেনদেনের প্রধান উপকরণ হচ্ছে ডিজিটাল পেমেন্ট বা এটিএম ট্রানজ্যাকশন এটা কিন্তু আমরা জানি নগদবিহীন ক্যাশলেস মানেটা কি মানে হয় আপনি ফোনপে গুগল পে থেকে ট্রানজাকশন করছেন না হলে এটিএম ট্রান্জাকশন করছেন তো যাই হোক এই বিষয়গুলিকে হাতিয়ার করেছে করতে শুরু করেছে জালিয়াতরা কিন্তু নতুন একটা অভিনব কৌশলকে বার করেছে ভিডিওটি দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন তার ফলে প্রতি মাসেই বেশ কিছু গ্রাহক কিন্তু প্রতারণার সম্মুখীন হয়ে বিপুল অর্থ খুইয়ে বসছেন এই পরিস্থিতি বদলাতে এবার সক্রিয় হয়ে উঠল আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এখানে দেখতে পাচ্ছেন নোট করেন প্রতি মাসে প্রতি মাসে এখনো পর্যন্ত দু হাজার তেইশ সালে দাঁড়িয়ে প্রতি মাসে কিন্তু এখনও কিছু গ্রাহক আছে যারা কিন্তু টাকা খুইয়ে বসছে এবারে দেখুন মানুষকে ঠকিয়ে তিন নম্বর যে সেকশনটি জালিয়াতরা প্রতিদিন নিত্য নতুন কৌশল বার করে মানুষকে ঠকিয়ে তাদের অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে এটা কিন্তু ন্যাচারাল যে সেরকমই কাজ করবে আপনি চাইবেন সিকিউর করতে আর যারা করে তারা কিন্তু তাদের জিনিসটা মানে তারা কীভাবে জালিয়াতি করা যায় নতুন নতুন কৌশল বার করে দেবে এবারে দেখুন তবে এই জালিয়াতির বহু ঘটনা বিশ্লেষণ করে দেখা গিয়েছে আমাদের ছোট্ট ভুলের জন্যই কিন্তু এটা হয়ে থাকে জালিয়াতরা এত সহজে কাজ সারতে পারে চার নম্বর সেকশনটিতে দেখুন এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে বাঁচাতে আরবিআই প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারকে ফোনে একটি এস পাঠাতে শুরু করেছে যাতে পরিষ্কার লেখা আছে এটিএম এর ভিতরে কোনো অপরিচিত ব্যক্তি সাহায্য নেবেন না পিন লেখার সময় সর্বদা নিজের হাত দিয়ে এটিএম কিপ্যাডকে ঢেকে রাখুন এটা আরবিআই বলছে এটা কিন্তু আমরা কিপ্যাড ঢেকে রাখি না অনেকেই আছে কিপ্যাডকে ঢেকে রাখি না পেছনে যে কাস্টমার থেকে আপনি হয়তো ভাবছেন যে পেছনে কাস্টমার আছে আপনি পিন নম্বর দিচ্ছেন কিন্তু আপনি আদৌ জানেন না যে সে কাস্টমার নাকি কোনো জালিয়াত আর এটিএমের ভেতরে কোনো অপরিচিত ব্যক্তি সাহায্য নেবেন না এটাই আমি আপনাদেরকে বললাম যে সব পঁয়ষট্টি বছরের বা পঁয়তাল্লিশ বছরের উপরে আছে অনেকেই মানুষ আছে যারা কিন্তু এখনও জানে না তো দেখুন পাঁচ নম্বরে যে সেকশনতে পোস্টটি করা হয়েছে রিজার্ভ ব্যাংকের এই সতর্কবার্তা নতুন নয় কিন্তু আমজনতা সেভাবে সাবধান না হওয়াতে ফের এস এম এস পাঠিয়ে সকলকে সাবধান করতে শুরু করেছে বর্তমানে ব্যাংকের শাখায় গিয়ে মাস্ক সংসার করেছে টাকা তোলার ব্যাপারটা এখন প্রায় দেখা যায় না বললেই চলে সত্যি যায় না ছ নম্বর সেকশন দেখুন মেয়ের বিয়ে বা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে যদি মোটা অঙ্কের টাকা তোলার প্রয়োজন থাকে তবে একমাত্র গ্রাহকরা ব্যাংকের শাখায় টাকা তুলতে যান। না হলে এটিএম দিয়েই বাড়ির কাছে বাড়ির কাছে যদি এটিএম থাকে সেখান থেকে কিন্তু যাবতীয় কাজটা সেরে ফেলেন আর সেক্ষেত্রে দেখা গিয়েছে বহু প্রবীণ ব্যক্তি তো এমন পড়াশোনা জানেন না এমন অল্প বয়সী অল্প বয়সীরা এটিএমের ভেতরে অপরিচিত সাহায্য নিয়ে টাকা তুলে দিচ্ছেন তো এটা কিন্তু আমি প্রথমেই বললাম আপনাদেরকে যেসব ব্যক্তিরা আছে বয়স্ক মানুষ তারা কিন্তু এখনও পর্যন্ত জানে না কীভাবে এটিএম থেকে টাকা তুলতে হয় ন্যাচারালি তাদেরকে কারোর না কারোর সাহায্য নিতেই হবে আর এটাকেই কিন্তু হাতিয়ার করে নিচ্ছে এবারে সাত নম্বর সেকশনে যে পোস্টটি করেছে দেখুন রিজার্ভ ব্যাংকের সতর্কবার্তা বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে সাহায্য নামে এগিয়ে আসা অপরিচিত আসলে জালিয়াতের চক্রের লোক সেই সাহায্যের নামে কিন্তু আপনার যাবতীয় তথ্য হাতিয়ে আপনার অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় আট নম্বর সেকশনে যে পোস্টটি করা হয়েছে ভালো করে দেখবেন আবার হাত দিয়ে কি প্যাড ঢেকে রাখার পরামর্শকে অনেকে গুরুত্বই দেন না ফলে বাইরে দাঁড়িয়ে থাকা জালিয়াত আপনার আপনার চলন দেখে বুঝে নেবে যে পিন নম্বরটা কি এরপর আপনার অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া কয়েক মিনিটের ব্যাপার তাই জালিয়াতদের হাত থেকে বাঁচতে হলে রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা মেনে চলুন তো এখানে দেখুন আমি প্রথমেই বললাম পিছনে যে আপনার দাঁড়িয়ে আছে আপনি কাস্টমার ভেবেছেন কিন্তু সে কাস্টমারই নয় তাহলে দেখুন যে জালিয়াত হবে সে কিন্তু সব ট্রেনিং নিয়েই আছে তাদের আপনার হাতের চলন দেখি আপনি কি নম্বর প্রেস করছেন সেটা কিন্তু বুঝে নেবে তো যাই হোক ইনফরমেশনটি হয়তো অনেক পুরনো অনেকেই কিন্তু আজকের ডেটে জানে কিন্তু তবুও আমি ইনফরমেশনটি দিয়ে রাখলাম এটা থেকে সচেতন থাকবেন তো চলুন ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি করে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অল সেট করে দেবেন তো চলুন আজ এ পর্যন্তই